नमस्कार लॉकडाउन स्पॉटलाइट अपना स्वागत यह मुहूर्ते दाड़ी आछि टालीगंजर अत्यंत गुरुत्वपूर्ण एक जगह ग्राहम रोडर ठीक मुखे हमार ठीक पेचनर दिकटा जेटा रही है से इंद्रपुर स्टूडियो जानी जो टालीगंजे स्टूडियो पाड़ा मान ही एम एक जगह जेखने किन्तु गोटा बचर धरे ये चलचित्र जगत से चलचित्र जगत नानान रकम शूटिंग काजकर्म है लकडाउनर प्रभाव एखने पड़े और स्तब्ध गोटा टालीगंज स्टूडियो पाड़ा चत्वर किन्तु स्टूडियो पाड़ा चत्वर स्तब्ध हलो शिल्पीरा तारा घरे बसे नानान रकम काज करछेन निराशार मध्य आमादेरके एकटा आशा जागिए तोलबार चेष्टा करछेन तारी सन्धाने आमरा ए स्टूडियो पाड़ा आज एसेछि आपनादेर सामने हाजिर करब एमन किछु शिल्पीदेर जारा सेई आशार कथा आपनादेर मध्ये संचारित करबेन किन्तु तार आगे आमरा चोख राखब नवान्नते तार कारण आमरा जानी बेश कयेकदिन धरे মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায় রাজ্যের কোণায় কোণায় তারা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে নিরন্ন মানুষদেরকে দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য তারা সেই সমস্ত ব্যবস্থা নিয়েছে যার ফলে রেশনিং এর মধ্য দিয়ে সাধারণ মানুষের হাতে খাদ্য পৌঁছে যায় তারপরেও কিছু অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে প্রান্তিক ভাগে কিছু মানুষ তারা বিভিন্ন অভিযোগ তুলেছেন যার প্রভাব পড়েছে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি আজকেও বসিরহাটের মতন জায়গায় কিছু মানুষ সেখানে অভিযোগ করেছেন যে তারা খাদ্যের অভাবে ভুগছে এই ঘটনাগুলো আর প্লাসের পর্দাতে আমরা বারবার তুলে ধরেছি আমাদের খাদ্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নজরেও সেই বিষয়গুলো পড়েছে ফলে তিনি আজ এই বিষয় নিয়ে কিছু সিদ্ধান্তের কথা বলেছেন কিছু ঘটনার কথা বলেছেন কি বলেছেন তিনি একবার চোখ রাখি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে রেশন দোকানের ব্যাপারে কিছু কিছু জায়গায় যেহেতু আগে থেকে সব রেডি ছিল না কবে কোভিড হবে এটা তো নিয়ে কেউ টোটালটা রেডি ছিল না ফলে কোথাও কোথাও পাঁচ কেজি চালই মাসের একটা একবারই দিয়ে দেওয়া হয়েছে আগে দু কেজি চাল এবং তিন কেজি গম দেওয়া হতো কিন্তু গম ভাঙানোর সমস্যা আছে বলে আমরা বলে দিয়েছিলাম যারা গম নেবে না তাদের চালই দিতে কোথাও কোথাও ছোট্ট রেশন দোকান থাকার জন্য রেশন দোকানের জায়গা নিয়ে মেটেরিয়াল রাখবার এবং কোর্টের অর্ডারেও একটা কি কোর্টের অর্ডারও আছে তাদের চেঞ্জও করা যাবে না এই মুহূর্তে সেই জন্য 90% লোককে এক মাসের চাল দিয়ে দেওয়া হলেও কিছু কিছু 10% হয়তো জায়গার অভাবে দেওয়া যায়নি বাট এটা আমরা খাদ্য ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছি যে যার জায়গা নেই বা জায়গা ছোট আছে পাশে কোনো ক্লাবের থেকে জায়গা নিয়ে বা পুলিশকে বলে আশেপাশে কোথাও জায়গা জোগাড় করে যাতে মাসেরটা একবারে দিয়ে দেওয়া হয় যেখানে যেখানে দেওয়া হয়নি হাফ পেয়েছেন তারাও আগামী দিন হাফ পাবেন এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত প্লাস এক কিলো করে ডালও পাবে আরও যা যা পাবে সেগুলো দিয়ে দেবে বা রমজান মাস আছে রমজান মাসেও যেটুকু যেটা প্রতিবার পায় সেটাও তারা পাবে সুতরাং রেশন দোকান নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই গভর্নমেন্টই চালটা কেনে চাষিদের থেকে এটা একটা দিক যেমন রেশন দোকান আমরা স্টেট ফুড মিনিস্টার এখানে উপস্থিত আছেন এবং আমরা নতুন খাদ্য দপ্তরের সেক্রেটারি অ্যাপয়েন্ট করছি যেহেতু এই ব্যাপারটা বারবার বলা সত্ত্বেও 10% লোক হাফ পেয়েছে কেন হাফ পায়নি সেই জন্য আমরা নতুন সেক্রেটারি আজকে অ্যাপয়েন্ট করছি এবং হেলথ মিনিস্ট্রি নিজেও এখানে আছে আমি চলে যাওয়ার পরেই সিএসির সাথে তাদের মিটিং হবে এবং যাতে মানুষ সম্পূর্ণ রেশনটা যেটা আমরা বলেছি মাসে 5 কেজি করে দেবো আমরা 5 কেজি করেই দেবো যে গম চাইবে পাবে যে গম চাইবে না সে চাল পাবে এবং 6 মাস আমাদের রেশন ফ্রি থাকবে এটা আমরা বলে দিয়েছি এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন যে তার নজরে এসছে কিছু ঘটনা এবং তিনি অবশ্যই পদক্ষেপ নেবেন তার কারণ এক মাসের রেশন অলরেডি রাজ্য সরকার দিয়ে দিয়েছে সাধারণ মানুষ এবং 90% সাধারণ মানুষ কিন্তু সেই রেশন পেয়ে গেছেন তারপরেও যদি কারো কারো কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং প্রশাসনিক কিছু হয়তো ব্যবস্থা নেবেন ফলে এই আশার কথা রয়েছে আমরা আবার ফিরে আসি আমরা যে অঞ্চলে আছি অর্থাৎ একবারে ইন্দ্রপুরি স্টুডিও এবং সামনে স্টুডিও 9 এইরকম একটা কলকাতা শহরের স্টুডিও পাড়া যার শুনছান আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক মৈনাক মৈনাক মিত্র মৈনাকের কাছে আমি যেটা বলবো যে মৈনাক এই যে আমরা স্টুডিও পাড়ার যে চিত্রটা আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই চিত্রটা কিন্তু স্বাভাবিক অবস্থা একেবারেই দেখা যায় না এত বড় একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে ধরো আমাদের বাংলার চলচ্চিত্র জগৎ এবং তার এত কুশীলব শুধু তয় না অনেক টেকনিশিয়ান তারা জড়িত সেই ইন্ডাস্ট্রি আজকে এরকম স্তব্ধ হয়ে আছে এই চিত্রটা কতটা আশঙ্কাজনক জায়গায় বলে মনে হচ্ছে
দেখো সুয়েদা, আশঙ্কাজনক তো অবশ্যই, তার কারণ শুধুমাত্র স্টুডিও পাড়া বলে না, স্টুডিও পাড়ার যারা শিল্পী বা কুশলী তাদের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে তাদের পরিবার, তাদের পরিজন। কারণ যদি তুমি সাপোজ একজন তুমি স্টুডিও পাড়ার একজন কর্মীকে দেখো, তার সঙ্গে তার বাড়িতে হয়তো বাবা মা, তার স্ত্রী রয়েছে, তার সন্তান রয়েছে, ফলে একটা দিয়ে কিন্তু তুমি প্রায় পাঁচজনকে ভাগ করতে পারবে। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্য চট্টোপাধ্যায়কে একবার বলবো, এই একবার যদি প্যান করে যদি সম্ভব হয় দেখানো চিত্রটা, যে স্টুডিও পাড়া এই মুহূর্তে কতটা শুনছান, যেটা সাধারণত সুযোগ আমরা দেখে থাকি বিভৎস কিন্তু গ্যাঞ্জাম এরিয়া। এই যেদিকটা আমরা দেখাচ্ছি সেটা রানীকুটির দিক, ইন্দ্রপুর ঠিক সামনে দিয়ে কিন্তু অধিকাংশ যারা কুশলী আছে তারা কিন্তু এই রানীকুটির দিকটায় যায়। ঠিক ডান দিকে যে প্যান করছে, ডান দিক কিন্তু ইন্দ্রপুর স্টুডিও, তারপরে কিন্তু টালিগঞ্জের যে মোড় সেদিক থেকে কিন্তু সোজা গেলে কুদঘাট যাওয়া যায়, আর যেখানে কিন্তু রয়েছে আরও দেখি বেশ কয়েকটি স্টুডিও। তো সব মিলে কিন্তু অবশ্যই সুজাতা তোমার এটা মানতেই হবে যে আর লকডাউনের জেরে যে সিনেমা, যে সিনেমার শ্যুটিং বন্ধ হয়ে গেছে, সিরিয়ালের শ্যুটিং বন্ধ হয়ে গেছে, শুধু শ্যুটিং বন্ধ হওয়া দিয়ে দেখলে হবে না, প্রত্যেকটা যারা কুশলী আছে, প্রত্যেকটা যারা আর্টিস্ট আছে, প্রত্যেকের কিন্তু এই সমস্যাটা পড়ছে, প্রত্যেকের পরিবার সমস্যায় পড়ছে। তবুও সমস্যার সম্মুখীন হয়েও কিন্তু সাধারণ মানুষ যেমনটা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, এখানকার টালিগঞ্জ পাড়ার যারা স্টুডিওর কুশল যারা আর্টিস্ট রয়েছেন তারা কিন্তু ওরমভাবেই ততটাই সাড়া দিয়েছে। তো আমরা চলতে থাকবো এই দিকেই, আর দেখার চেষ্টা করবে স্টুডিও পাড়ার যদি গলিতে ঢুকতে পারি, যে কাউকে যদি দেখতে পাওয়া যায়, বা অন্যান্য যারা কোনো কাজে বেরিয়েছেন তাদের থেকেও কিন্তু আমরা জানবো যে তারা কেন বেরিয়েছে, একান্ত জরুরি কারণে বেরিয়েছে নাকি একান্ত নিছক বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে আড্ডা মারতে বেরিয়ে যাচ্ছে লকডাউনকে অমান্য করে, সেই চিত্র কিন্তু আমরা দুজনে তুলে ধরবো। একেবারে মৈনাক, আমরা এই গ্রাহাম রোড ধরে যদি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা জানি যে গ্রাহাম রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, তার কারণ এই যে স্টুডিও পাড়ার অঞ্চল, সেই স্টুডিও অঞ্চলের কিন্তু চারপাশেই তার বেশিরভাগ কুশীলব থাকেন বা অনেক কুশীলবরা থাকেন, বিশেষ করে টেকনিশিয়ানসরা বা যারা এই শিল্পের সঙ্গে যুক্ত এমন অনেক মানুষ এর এই আশেপাশে অঞ্চল, এই টালিগঞ্জের আশেপাশে অঞ্চল জুড়ে তারা থাকেন। কেউ ফ্ল্যাটে থাকেন, কারো নিজের বাড়ি আছে, বা কেউ অন্য জায়গায় হয়তো ভাড়া থাকেন। তাই এই অঞ্চলগুলো কিন্তু শিল্পীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, তাদের কর্মসূত্রে এই রাস্তাগুলো খুবই গুরুত্বপূর্ণ। অথচ সেই রাস্তার আজকে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রায় শুনশান, সেই রাস্তায় কোনো মানুষ নেই, দু একজন মানুষ ছাড়া, দু একটি গাড়ি ছাড়া। সেই রাস্তার চিত্রটাও কিন্তু অন্য অন্য দিনের থেকে একেবারেই আলাদা। আমরা একটু গ্রাহাম রোডের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, যেখানে আমরা দেখা পাওয়ার চেষ্টা করব এমন কিছু মানুষ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, এই কাজের সঙ্গে যুক্ত। তেমন কাউকে যদি আমরা দেখা পাই অবশ্যই তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব যে এই মুহূর্তে তারা কি অবস্থায় আছে। মৈনা, একদমই তুমি যে কথাটা বলছিলে, আমি তাড়াহুড়ো মাস্টার পড়তে ভুলে গেছিলাম, কিন্তু একজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত ইভিনিং ওয়াকে বোধহয় বেরিয়েছে, আমাদের সবার প্রিয় যোজদি। চলো একবার তার কাছে যাওয়া যাক। একেবারে যোজদি সম্পর্কে আলাদা করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, কারণ আমাদের বাংলা সঙ্গীতের জগৎ, সেই সঙ্গীতের জগৎ যোজদিকে চেনে। শুধু তাই নয়, সম্প্রতি যোজদি বেশ কিছু সিনেমায়, বেশ কিছু সিরিয়ালে অভিনয় করছেন, ফলে যোজদিকে আজকে আমরা বলতে পারি যে একদিকে গায়িকা এবং অন্যদিকে অভিনেত্রী। তো গায়িকা এবং অভিনেত্রী যোজদি, যোজো মুখার্জি, তাকে আমরা পেয়ে গেছি ঠিক একবারে গ্রাহাম রোডের এই রাস্তাতে। একটু যোজদির কাছে যাবো। যোজদি, লকডাউন সমস্ত স্তব্ধ, সেখান থেকে দাঁড়িয়ে একজন শিল্পী হিসাবে আপনার কী অনুভূতি হচ্ছে এই মুহূর্তে? প্রথম প্রথম একটু ভয় পেয়ে গেছিলাম, আমার মনে হয় বাকি মানুষরা যেরকম ভয় পেয়েছিল, কিন্তু তারপরে এটাই মনে করলাম যে মানুষের জীবনের থেকে বড় তো আর কিছু নয়, তাই জীবন বাঁচাতে গেলে এই লকডাউন আমাদের মেনে চলতে হবে, এবং যা যা নিয়মাবলী এখন বলা হয়েছে, যেরকম মাস্ক পরা, স্যানিটাইজ করা হাত, এবং বাইরে থেকে গেলে আমি যেরকম এখনই গিয়ে বাড়িতে আগে জামাকাপড় খুলে অন্য ফ্রেশ জামাকাপড় পরে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে ঘরে ঢুকবো, ঠিক সেরকমভাবে এই সবগুলো মেনে চললে হয়তো এই করোনার মানে গ্রাস থেকে আমরা বাঁচতে পারবো। কারণ যেভাবে চারিদিকে মানুষজন মারা যাচ্ছেন সেটা খুবই দুঃখের বিষয়, এবং নিশ্চয়ই একজন মানুষ হিসেবে এই চিন্তা তো হবেই। তো এমনি সময় তো তোমার অনেক ট্রাভেল করতে হয়, যেহেতু তোমার অনেক শুটিং থাকে, অনেক কাজ থাকে, এখন কি যেহেতু ট্রাভেলটা বন্ধ ওই জন্য ইভিনিং ওয়াক? না, ঠিক সেরকম নয়, আসলে অনেক কয়েকটা সপ্তাহ হয়ে গেল, তো বাড়ির থেকে মানে আমি এখানে থাকি চারতলায়, ওখান থেকে একতলাতেও নামিনি, তো আজকে ভাবলাম যে একটু নেবে দেখি কেমন লাগছে, সিঁড়িগুলো থেকে নামাকে ভুলে গেলাম, আবার নতুন করে আবার হাঁটানা শিখতে হয়, তো সেই জন্যই একটু নেবে দেখলাম। আর অ্যাকচুয়ালি আরও এসেছিলাম, আমার এই মাঠটার মধ্যে কয়েকটা আমাদের এই চারপায়া বন্ধু আর কি শুয়ে থাকে, তার মধ্যে থেকে বারান্দা থেকে দেখতে পেলাম যে দুজন আছে আর বাকি দুজন নেই, তো চারজনই সবসময় একসঙ্গে থাকে, তো আমি ওই জন্য দেখতে এলাম যে বাকি দুজন কোথায় গেল,
হয়তো খাবারের সন্ধানে গেছে কোথাও। যদি আমরা তোমাকে সবসময় দেখেছি খুব উজ্জ্বলভাবে তোমার উপস্থিতি, সেটা আমরা কখনো স্টুডিওর ভেতরেও বা স্টুডিওর বাইরে অনুষ্ঠানের মঞ্চে অথবা যখনই তোমাকে দেখেছি তুমি খুব উজ্জ্বল এবং খুব ডাইনামিক একজন পারফর্মার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে লকডাউনে ঘরে বসে থাকা তোমার কি একটা বিপরীত স্বভাব তৈরি করতে হয়েছে? না এক্স্যাক্টলি নয়, কারণ এই যে যেই সময়টা আমাদের লকডাউন হয়েছে সেই সময়টা বলাই বাহুল্য যে আমরা যারা স্টেজ শোজ করি আমাদের অফ টাইম আর কি, অফ সিজন আর কি যেটা বলি আমরা, তো কাজে এই সময়টা খুব একটা লাফালাফি ঝাপাঝাপি আমাদের করতে হয় না, হয়তো টুকটাক শুটিং পত্র থাকে। যেটা মিস করছি বা আমার মনে হয় আমার অনেক কলিগসরা যেটা মিস করছে সেটা হলো যে এই সময় আমাদের অনেকের ব্রড শোজ থাকে, তো যেটা তো এবছর একেবারেই বন্ধ, আমি জানি না আবার মানে কতদিন এটা নর্মালাইজ হবে। তো ম্যাক্সিমাম সময় নয় আমরা কোনো ফ্যামিলি, যেরকম আমার একটা ফ্যামিলি ভেকেশনে যাওয়ার কথা ছিল, তারপরে ফিরে এসে একটু বিদেশ যাওয়ার কথা চলছিল, তো সেটা যেরকম মিস হয়ে গেল। আদারওয়াইজ আমার কিন্তু বাড়িতে থাকতে আমার বেশ ভালোই লাগে, কারণ পুজো থেকে শুরু করে মানে দুর্গাপুজো থেকে শুরু করে পুরো শীতকালটা মানে আপ টু ফেব্রুয়ারি মাস যতদিন না এই মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ততদিন আমরা তো দৌড়ে বেড়াই, তো কাজেই এই একটা দুটো মাস কি দু তিনটে মাস আমাদের বাড়িতে থাকতে আমার তো খুব ভালো লাগে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে তো করোনা, মানে অনেক কিছুই করোনা তার সঙ্গে, তো আর অন্যদিকে আমার যেহেতু এই মুহূর্তে বাড়িতে একটি ছোট্ট শিশু আছে সেই জন্য আমার দিন কেটে যাচ্ছে। চলো দিদি এক্ষুনি দৌড়ানোর কথা বলছি না, তাহলে আমরা তিনজন একটু হাঁটতে হাঁটতেই কথা বলি। আচ্ছা কি দেখছো যে অনেক তো দেখো টলিউড ইন্ডাস্ট্রি যদি এই মুহূর্তে বন্ধ রয়েছে, তো কি মনে হচ্ছে মানে তোমার কাছে কেউ কেউ জানাচ্ছে যে তাদের সমস্যাগুলোর কথা, মানে তারা কিভাবে দিন কাটছে, কারণ রুজি রোজগার তো কার্যত বন্ধ। সেটা একটা খুব চিন্তার বিষয়, কারণ আমি আর্টিস্টদের থেকেও বলবো যে সমস্ত মানুষরা টেকনিশিয়ানস যাদের ওই রেগুলার বেসিসে টাকার উপরেই সংসার চলে, নিশ্চয়ই সরকার নিশ্চয়ই তাদের জন্য ব্যবস্থা করেছেন বা আমাদের আর্টিস্ট ফোরাম থেকে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সত্যি তো মানে এটা সকলের কাছে একটা চিন্তার বিষয়, কারণ আমরা কেউ জানি না যে এটা কতদিনে নর্মালাইজ হবে। এবং আর্টিস্টদের কাছে টাকা পয়সার থেকেও বড় ব্যাপার আমার যেটা মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট, সেটা হলো যে আমরা যে কাজটা করতে ভালোবাসি সেটা ক্যামেরার সামনে হোক স্টেজের ওপরে হোক সেটা করতে পাচ্ছি না, মানে এটার থেকে বড় কষ্ট আমার মনে হয় একজন আর্টিস্টের কাছে নেই। মানে প্রতিদিন আর এখন যদিও আমার মনে হয় আর্টিস্টদের কষ্টটা আরও বেশি বেড়ে গেছে যারা সিরিয়াল করেন, যারা সিনেমা করেন, কারণ পুরনো পুরনো সিরিয়ালগুলো আবার নতুন করে দেখানো হচ্ছে, সো ন্যাচারালি ওই একটা মানে কাজ না করতে পারার একটা কষ্ট তো ডেফিনেটলি আছে। পুরনো সিরিয়ালগুলো যখন রিপিট যাচ্ছে অনেক তো পুরনো স্মৃতিও টাটকা হচ্ছে, সেগুলো কি তুমি ফলো করছো? কিছু 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 আমি যেরকম আমি নিজের কিছু শোজের ভিডিওস দেখছিলাম ইউটিউবে গিয়ে পুরনো ভিডিওস, তখন বেশ মনে হচ্ছিলো আহা আমেরিকায় এই শোটা এরকমভাবে করেছিলাম, আবার যদি যেতে পারতাম তাহলে কিনা ভালো হতো, আবার সেই পুরনো মানুষদের সঙ্গে অনেক জায়গায় দেখা হতো। যদি আমরা এই করোনার আবহে বাংলাতে এখন যে অবস্থায় আছি তাতে আমাদের একটা ডিপ্রেশন কাজ করছে, কারণ অনেকেই বেশিরভাগ মানুষ ঘরে বসে আছেন, কাজ হারানোর একটা ভয় আছে, কিন্তু আমরা তো ডিপ্রেশন চাই না, আমরা চাই খুব উচ্ছলতা, আবার এর মধ্যেও একটা নতুন জীবনকে খুঁজে নেওয়ার চেষ্টা, যেটা একমাত্র শিল্পীরাই পারেন, যে কারণে আমরা শিল্পীদের কাছে যাওয়ার চেষ্টা করছি শুধুমাত্র ওই এনার্জিটুকুনু একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য। তো তেমনভাবে যদি আমরা কোনো মেসেজ কোনো বার্তা গানে গানে দর্শক বন্ধুদের দিতে চাই কি শোনাবে তুমি? গান, ও বাবা কতদিন যে গাইনি সেভাবে, তবে হ্যাঁ একটা কথা আমি বলবো যে প্রচুর সোশ্যাল সাইট আজকাল প্রচুর লাইভস করছে, যেইগুলোর জন্য আমার মনে হয় যে আমাদের প্র্যাকটিসটা মোটামুটি ওই নেট প্র্যাকটিসের মতো আর কি জারি আছে, তো এই সময়ে আমার এখন একটা গান খুব ফেভারিট হয়েছে, সেই গানটা আমি দু লাইন শোনাই। বাড়লে বয়স মানুষ চেনা যায় কি, শুনলে কথা সবাই মানুষ হয় কি, সরি উল্টো বললাম, বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা দায়, ভাই রে বলি তাই মানুষ চেনা দায়। এটা তাদের জন্য গাইলাম যারা সর্দি কাশি নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন না করোনা হয়েছে ভেবে, কারণ আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নেই, আপনারা যদি নিজেদেরকে সুস্থ রাখেন তাহলেই বোধহয় আপনাদের চারপাশটা সুস্থ থাকবে।
যদি এক সঙ্গীত শিল্পী অভিনেত্রী ছাড়াও তোমার আর একটা পরিচয় যেটা আমরা ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে যাদের বন্ধুত্ব রয়েছে তারা জানে যে তুমি খুব ভালো রান্না করতে পারো এবং তুমি খুব সুন্দর ঘর সংসার গুছিয়ে এই সমস্ত কিছু করছো, তো এই মুহূর্তে যারা গৃহবন্দী আছেন তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে, মানে কি কিভাবে তারা সময়টাকে কাটালে পরে তারা একটু ভালো থাকতে পারে? অলরেডি আমার মনে হয় অনেকে মানে এই কদিন এই লকডাউন পিরিয়ডে যে সমস্ত রান্নাবান্না কোনোদিন করব বলে ভাবিনি সেরকম প্রচুর রেসিপিস রান্না করে ফেলেছেন, এবং আমি যেহেতু রান্না করতে ভালোবাসি আমাকেও কয়েকটা পাঠাতে পারেন, ফোন করে বলতে পারেন, হোয়াটসঅ্যাপে বলতে পারেন, সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন। তো আমার মনে হয় ভালো ভালো রান্না করুন, কারণ বাঙালি মানেই তো আড্ডা, গান, রান্নাবান্না, খেতে ভালোবাসা, আড্ডাটা মানে এখন নিজেদের পরিবারের মধ্যে হবে। তো তবে হ্যাঁ, শুধু পরিবারে কেন বলছি, ভিডিও চ্যাট, ফোন রয়েছে, ফোন তো মানুষের বেস্ট ফ্রেন্ড এখন, তো সেরমভাবেই কাটান। এবং যে যেটা করতে ভালোবাসেন, কেউ ছবি আঁকতে ভালোবাসেন, কেউ আবৃত্তি বলতে ভালোবাসেন, কেউ নাচতে ভালোবাসেন, কেউ গাইতে ভালোবাসেন, কেউ আবার অভিনয় করতেও ভালোবাসেন, তো আয়নার সামনে দাঁড়িয়ে করুন, তাহলে আমার মনে হয় অনেকটা সময় কেটে যাবে। আর সবথেকে ভালো সময় কাটানোর একটাই পদ্ধতি হলো সিনেমা দেখা, ভালো ভালো পুরনো সিনেমা দেখুন। যেই ছবিগুলো হয়তো অনেক সময় ভাবেন দেখবো, কিন্তু মানে ওই যখন আমরা কাজের মধ্যে থাকি, দৌড়াতে থাকি, তখন তো আর সময় হয় না, এটা একটা দারুণ সময়, এই সময় দারুণ দারুণ সিনেমা দেখে ফেলুন। আমরা ধরো পেশাগত তাগিদের জন্য আমাদের তো বেরোতে হচ্ছে, আমাদের কোনো অবসর নেই, তোমার কাছে এই অবসরটা কেমন? মানে আমার কাছে কিন্তু ভালোই কাটছে, মানে আমার মানে এখন অবশ্য চিন্তা হচ্ছে যে এই লকডাউন পিরিয়ডটা পুরোটা কাটিয়ে উঠে যেদিনকে আবার কাজে বেরোতে হবে সেদিনকে আদৌ বেরোতে পারবো কি না, কারণ এত বেশি বাড়িতে থাকার অভ্যেস হয়ে যাচ্ছে। তবে আমার কিন্তু বেশ ভালো লাগে, মানে আমি একটু ঘরকুনে, যদিও আমার কাজের জন্য আমাকে দৌড়ে বেড়াতে হয়, কিন্তু আমার বাড়িতে থাকতে বেশ ভালো লাগে এখন। কখনো কখনো তো সেটা তো মানুষ মাত্রই বোর লাগবে একটু, কিন্তু ওই যখন বোর লাগছে তখন নয় গান শুনছি, নয় নিজের মতো আমি খুব একটা রান্নাবান্না যে করছি মানে এক্সপেরিমেন্ট করছি রান্নাবান্না নিয়ে সেটা নয়, ওই জন্য বললাম আমাকে নতুন নতুন রেসিপি পাঠান। একলা মানুষের জন্য, আমি একা থাকি তাই আমার একলার জন্য যতটুকু না করলেই নয় ততটুকু করছি। বই পড়তে আমার খুব একটা, আমি বুকিশ নই, তো কাজেই আমি লিখতে ভালোবাসি, যারা লিখতে ভালোবাসেন তারা লিখতে পারেন। বেশ, আচ্ছা, এই সময় আমাদের বাঙালিদের কাছে অবসর মানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে সাহিত্য, তো একটা একটা বড় বিষয়, সঙ্গীত একটা বড় বিষয়, এবং যেটা বারবার বলছে সিনেমা দেখা বা অভিনয় দেখা সেটাও একটা বড় বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে বাঙালি ঘরোরি বা বাঙালি মহিলা মানে রান্নাবান্না, সংসারে থাকা ইত্যাদি বিষয় থাকে, কিন্তু একটা কোথাও সঙ্গীত শিল্পী হিসাবে, একজন সৃজনশীল মানুষ হিসাবে সমাজের প্রতি তো কিছু রেসপন্সিবিলিটিও থাকে তোমাদের, সেই রেসপন্সিবিলিটির জায়গাটা তোমরা কীভাবে ভাবছো? ধরো মানুষকে সচেতনতা করা যেমন একটা রেসপন্সিবিলিটি, আমরা দেখলাম যে কিছু অভিনেতা অলরেডি তারা একটা 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 ছবি নির্মাণ করেছেন, ওই দিকে অমিতাভ বচ্চন একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলেন, সেটা করেছেন, তো এইরকমভাবে তোমরা কি কোনো কিছু ভাবছো যে এরকম কোনো বার্তা? অ্যাকচুয়ালি হ্যাঁ, এই বার্তা হিসেবে আমরা একটা গান তৈরি করেছি, মানে আমি নয়, মানে শান্তনু বসু বলে একজন মিউজিক ডিরেক্টর আছেন, শান্তনু তো একটি গান বানিয়েছে যেটাতে আমি, মনোময়, রাঘব আমরা সবাই গাইছি, এবং সেটা জাস্ট কালকেই আমি বাড়ি থেকে রেকর্ড করে পাঠিয়েছি এবং সেটা মিক্সিং হয়ে খুব তাড়াতাড়ি সেটার ভিডিও আসতে চলেছে। এবং এটা ছাড়া আমার যে ডিরেক্টরের সঙ্গে এই লাস্ট একটা শর্ট ফিল্ম করার কথা ছিল, সেই ডিরেক্টর একটা ওরকম ছোট্ট ভিডিও করছে যে ওই সবাইকে স্টে অ্যাট হোম, স্টে সেফ, এরকম একটা ছোট্ট একটা গল্প, একটা স্ক্রিপ্ট করেছেন উনি, আমাকে আজকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ডিটেলসটা, তো সেটা আমি কালকে শ্যুট করব বাড়িতে আমার পোর্শনটা, তারপরে ওনাকে পাঠাবো, এবং তারপরে আরও যে সমস্ত শিল্পীরা এটার মধ্যে কাজ করছে অনেকেই আছেন, তারা যখন করে পাঠিয়ে দেবে ওটা একসঙ্গে করে একটা ছোট্ট ভিডিও, ওই সিনেমার মতন আর কি, ছোট্ট সিনেমা আর কি, শর্ট ফিল্ম, সেটা রিলিজ হবে। তুমি বলছিলে যে তুমি বারান্দায় অবসর সময় বেশ কিছুটা কাটাচ্ছ, তুমি আর কথা বলো বারান্দায় যদি তুমি লক্ষ্য করতে পারছো তোমার এখানকার এলাকাবাসী কি লকডাউনটা ঠিকভাবে মানছে? হ্যাঁ মানছে, না 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 মানছে, এবং মানছে, এবং আমার মনে হয় যে কখনো কখনো শুনছি নিচে যারা থাকেন বা আশেপাশে যারা থাকেন, বাবা আর ভাল লাগছে না, যা হয় গরমের মধ্যে বাড়ি থেকে একটু বেরিয়ে পড়ছে, কিন্তু আমি কিন্তু খুব একটা মানুষজনকে রাস্তায় বেরোতে দেখছি না, আর আমি তো নিজেই বেরোই না, কাজেই যতক্ষণ বারান্দায় বসে থাকি আমার চোখে সেরকম মানুষজন পড়েনি। তবে হ্যাঁ, সকালবেলাটা একটু বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে বেরোতে দেখছি, কারণ সকালবেলাটা অনেকেই ভাবছেন যে বাজারে না গেলে পরে বাজার হয়তো বন্ধ হয়ে যাবে।
সুজাদা শেষে কিন্তু একটা জিনিস না করলেই নয় তোমার আমার, সেটা হচ্ছে দিদির থেকে কিন্তু যারা ধরো এসেন্সিয়াল সার্ভিস ডাক্তার পুলিশ কর্মী তাদের জন্য কিন্তু দুটো লাইন যদি না শুনি তাহলে মনে হবে যেন প্রোগ্রামটা একেবারে একেবারে। আমি প্রথমত তাদের সবাইকে কুর্নিশ জানতে চাই এবং এই ডিউটি করতে গিয়ে যারা আক্রান্ত হচ্ছেন ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, কারণ এনারা আছেন বলেই আমরা এখনও অবধি সুস্থ আছি এবং ভালোভাবে আছি। যদিও তার মধ্যে জানি অনেক মানুষের অনেক অসুবিধে হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আপনি যদি এটুকু ভাবতে শুরু করেন যে আমি যতটা আছি তার থেকে হয়তো খারাপ অনেকে আছে, সেটা ভাবলে কিন্তু আপনি দেখবেন অটোমেটিক্যালি নিজেরা ভালো থাকবেন। আর যে সমস্ত মানুষদের কথা আমরা স্পেশালি বলতে চাই, ডাক্তার পুলিশ কর্মীরা এবং নার্সরা এবং আরও যারা সহকর্মীরা আছেন তাদের সকলের জন্য আমি দুটো লাইন বলতে চাইব। মাঝে মাঝে দিন আসে এমন চুপি চুপি রোদ মেখে আকাশ বলেছে ইটস এ ব্র্যান্ড নিউ ডে, ঘুম ভেঙে দেখো জেগে কেন এত ভালো লাগে জানি না তা জানি না, আবার আমার আমিটাকে লাগে কেন চেনা চেনা। সবাই খুব ভালো থাকবেন। বেশ, আমরা মহিলা দিদি ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমরা তোমাকে এখানে পেয়েছি সত্যি। সেটার ডান দিকে গেলে একটু আগেই তুমি বলেছো যে ইন্দ্রপুরী স্টুডিও এদিকে এবং বাঁদিকে আরেকটি স্টুডিও আছে, আরেকটু এগিয়ে গেলে NT1 এবং এই যে টোটাল স্টুডিও পাড়ার এই মুহূর্তের যে অবস্থাটা সেই অবস্থাটা একটু দেখার চেষ্টা করব। একদমই সুজাতা, দেখতে পাচ্ছি আর পুরো কিন্তু কার্যত লকডাউনটা যে কথাটা যদি বলছিলেন ব্যতিক্রম কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শহর কলকাতা তুলে ধরেছি, এইখানে কিন্তু সেই ব্যতিক্রমী চিত্রটা খুবই কম। তার কারণ হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু মানুষ খুব কম বেড়াচ্ছে, আমরা আরও যত এগিয়ে যাবো, আমার সঙ্গে রয়েছেন ক্যামেরা পার্সন অর্ক চ্যাটার্জি, আর তত কিন্তু রাস্তাটা দেখাতে পারবো। কার্যত কিন্তু শুনছেন যে কটা গাড়ি যাচ্ছে, যেহেতু এটা একদম মেইন রোড সুজাতা, ফলে এইখান দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যায়, অন্যান্য সময় যে গাড়ি যাতায়াত করে তার থেকে হয়তো সিকিভাগ গাড়ি যাতায়াত করছে, কিন্তু সেটাও কিন্তু নেহাত কম না। আমরা দেখতে পাচ্ছি এক ভদ্রলোক আসছেন, তিনি সম্ভবত দুধ কিনে ফিরছেন, একবার চেষ্টা করবো কথা বলার জন্য। দাদা কোথায় গেছিলেন দুধ কিনতে? দুধ আনতে। সকালে কেনা যায় না? এখন সময় পেয়েছি, সকালে সকালে কী করেন, কাজে ব্যস্ত থাকেন? আমি ব্যাংকে লোক, সকালে ব্যাংকে যাই। ঠিক আছে, সাবধানে থাকবেন, যান। চলো সুয়েদ, আরও একটু এগোতে থাকি আমরা তাহলে। এরকম দেখো, দু একজন তো ব্যতিক্রম, যেমন বলছিলাম ব্যতিক্রম এখানে খুব কম, একান্ত দেখো ব্যাংক যারা সার্ভিসের সঙ্গে জড়িত তারা কিছু করার নেই, কারণ সকালে যদি তারা সময় না পান তারা কি করে করবেন। কিন্তু আপাত দৃষ্টিতে যদি তুমি দেখো অধিকাংশ মানুষই কিন্তু এখানে যারাই বেরিয়েছেন তারা এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে জড়িত। সত্যি আজকের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তার, সেই রাস্তার চিত্রটা তো অন্য দিনের থেকে একেবারেই আলাদা। এবং বারবার করে শিল্পীরা যে কথা বলবার চেষ্টা করছেন যে এই অবস্থার পরেও আমাদের অর্থনীতি যেখানেই থাক সবার আগে কিন্তু আমাদের জীবন, তাই জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। আর সেই মূল্যবান জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কোভিড-19 বিরুদ্ধে লড়াই করতেই হবে, আর সেই লড়াইয়ের জন্য অবশ্যই সরকারি যে বিধি লকডাউন বিধি সেই লকডাউন বিধি মেনে চলতে হবে। তাই আমরা বারবার করে আর প্লাস নিউজের পক্ষ থেকেও আপনাদের কাছে সেই অনুরোধ রাখব, লকডাউন বিধি মেনে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন কোভিড-19 হারাতে গেলে এই লকডাউন বিধি মেনে চলাই আমাদের সব থেকে বড় কর্তব্য। আমরা রয়েছি আপনাদের সঙ্গে লকডাউন হটস্পটের এই স্পেশাল অনুষ্ঠানে, আমরা সেই লাইভে ছিলাম, তবে এখন আমরা একটা ছোট্ট ছেদ নেব, কিন্তু ছোট্ট ছেদ নিলেও আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি খবরে, তাই চোখ রাখুন আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।